ব্যাংক ডাকাতির ঘটনার পর বান্দরবানে উপজেলা পর্যায়ে লেনদেন বন্ধ ছিল বৃহস্পতিবার। একই সঙ্গে ব্যাংকগুলোর শীর্ষ পর্যায় থেকে কর্মীদের নিরাপদে থাকতে বলেছে। টানা তিন দিনের ছুটিতে নিজেদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর পরিস্থিতি দেখতে বান্দরবানে গেছেন সোনালী ব্যাংকের এমডি সাদারমনের রিপোর্ট। বান্দরবানের রুমা উপজেলা থেকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজামুদ্দিন অপহরণের শিকার হন মঙ্গলবার রাতে। প্রায় ৪৮ ঘন্টা পর র‍্যাব তাকে উদ্ধার করে। তবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ডাকাতির ঘটনার পর তিন উপজেলায় আজ সব ব্যাংকের লেনদেনও বন্ধ ছিল। পরিস্থিতি নিরাপদ না হলে লেনদেন চালু হবে না। আমাদের এই ঈদের বন্ধকালীন সময় আমাদের সর্বোচ্চ যাতে নিরাপত্তা নিশ্চিত হয়, আমি আজকে সকালেও আমাদের সারা বাংলাদেশের সব ম্যানেজার জিএম সাহেবদের সাথে জুম প্ল্যাটফর্মে মিটিং করেছি। আমাদের এন্টি থেফট অ্যালার্ম আছে, সেই অ্যালার্মগুলো যাতে কার্যকর থাকে, আমাদের সিসিটিভিগুলো যাতে কার্যকর থাকে, আমাদের সিকিউরিটিরা যেন রাউন্ড দ্য ক্লক থাকে, এবং আমাদের অফিসাররা যেন আমাদের এই বন্ধকালীন সময় সকাল বিকাল এবং রাতে প্যাট্রোলিংয়ের মধ্যে থাকে। ব্যাংকের এমডি দুপুরের আগেই বান্দরবনের উদ্দেশ্যে রওনা হন। তিনি জানান, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নিজামুদ্দিনকে জীবিত উদ্ধারে। আমাদের যে ম্যানেজারকে তারা অপহরণ করেছে তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আছে, এবং আমরা ইনশাল্লাহ আশা করি, আমরা খবর পেয়েছি যে ম্যানেজার সাহেব ভালো আছেন, এবং আমরা ইনশাল্লাহ তাকে আশা করছি যে খুব দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে। ডাকাতির ঘটনার পর শাখার নিরাপত্তায় কোনো শিথিলতা ছিল কিনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে সোনালী ও কৃষি ব্যাংকের আলাদা তদন্ত কমিটি। সাইদারমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।